অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করা যাবে কিনা। আমরা জানি আতর পারফিউম দেয়া সুন্না, তো এই আতর বা পারফিউম অ্যালকোহল মিশ্রিত যেটা, এটা দেয়া যাবে কিনা, এক ভাইয়ের প্রশ্ন। তো অ্যালকোহলের ব্যাপারে কথা হচ্ছে যে অ্যালকোহলকে আরবিতে বলে খামর, এই খামরটা ইটসেলফ হারাম কিনা এটা নিয়ে মতানৈক্য আছে। কিন্তু অ্যালকোহল মদ যেটা বানানো হয় এটা খাওয়া হারাম, এ নিয়ে কোনো মতানৈক্য নাই, এটা একমত সবাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আম। তো তো মদ যে খাওয়া হারাম এতে কোনো সন্দেহ নেই, এটা সবাই একমত। কিন্তু মদ যদি গায়ে লাগে, খামর খামর যদি আপনার পাঞ্জাবিতে লাগে, এটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন কি না, এটা ইটসেলফ নাজাসাত কি না, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এটা ইটসেলফ নাজাসাত, পাঞ্জাবিতে লাগলে ধুয়ে নামাজ পড়তে হবে, আর কেউ কেউ বলেছেন না, এটা ইটসেলফ নাজাসাত না, এটা জামায় লাগালেও নামাজ পড়া যাবে। যারা জামায় লাগালেও নামাজ পড়া যাবে এটা নাজাসাত না, তাদের মতে অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করলে সমস্যা নেই। এবং আমরা যদি জেনেছি যে অ্যালকোহল মিশ্রিত পারফিউম, এই অ্যালকোহলটা খাওয়ার অ্যালকোহল না, অর্থাৎ ভাত পচিয়ে, তারি পচিয়ে, ডাল পচিয়ে, আঙ্গুরের রস পচিয়ে যে অ্যালকোহল বানানো হয় ওইটা ওই অ্যালকোহল না। এই অ্যালকোহলটা কাইন্ড অফ স্পিরিট, এটা হচ্ছে প্রিজার্ভেটিভ অ্যালকোহল, কেমিক্যাল টাইপের, এটা আতরটা বা সেন্টটাকে প্রিজার্ভ করার জন্য এটা পারফিউমের সাথে মিশ্রিত করা হয়। আর এটা যখন আপনি স্প্রে করবেন, স্প্রে করার সাথে সাথে আপনার গায়ের মধ্যে যে লাগবে আতরটা আর ওই স্পিরিটটা, অ্যালকোহলটা বাতাসের সাথে মিশে যায়। তো এই জন্য অনেক স্কলাররা বলেছেন যে এটা গায়ে দেয়া যাবে, এবং গায়ে দিয়ে সালাত পড়লে সালাতের কোনো সমস্যা নেই, সালাত হয়ে যাবে ইনশাল্লাহ। তবে তাকোয়ার বহিঃপ্রকাশ হচ্ছে, অতিরিক্ত তাকোয়ার বহিঃপ্রকাশ হচ্ছে যে আপনি অ্যালকোহল ছাড়া যে পারফিউম এবং আতরগুলো আছে সেগুলো ব্যবহার করেন। কিন্তু ফতোয়া হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত যদি আপনি পারফিউম ইউজ করেন এটা হারাম হবে না, এবং এটা দিয়েও, গায়ে দিয়েও আপনি সালাত আদায় করতে পারবেন, কারণ এটা হচ্ছে প্রিজার্ভেটিভ কেমিক্যাল, এটা আতরটাকে সংরক্ষিত করার জন্য খুব অল্প পরিমাণে ইউজ করা হয়, এবং এটা গায়ে লাগে না, এটা বাতাসের সাথে মিশে যায়। আশা করি বুঝতে পেরেছেন।